হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিনার ক্রিয়েশনে। তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগত এবং আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। তো আজকে কালীপুজোর পরের দিন, তো দেখে বুঝতেই পারছো একটু সাজু গুজু করে আছে, কারণ একটু বেরোচ্ছি ঠাকুর দেখতে। তো বেশি দূরে যাবো না, এলাকার মধ্যেই থাকবো, আশেপাশে কয়েকটা ঠাকুর দেখবো। তো পুজো করলার দিন বাড়িতে বসে থাকতে ভালো লাগছে না, তাই ভেবেছিলাম বেরোবো না। তো বেরোচ্ছি, তো ভাবলাম চলো তাহলে যে কোথায় যাচ্ছি তোমাদের একটু দেখাই। তো আমি বোন বৃষ্টি যাব, তো তাহলে চলো তোমরা আমাদের সাথে কোথায় কোথায় যাচ্ছি তোমরাও দেখে নাও, চলো। তো আমরা বেরিয়ে পড়েছি এখন ঠাকুর দেখতে। এই যে দেখো বৃষ্টি আছে, বোন আছে, তো আমরা এখন ঠাকুর দেখতে যাচ্ছি। চলো কোথায় যাওয়া যায় দেখি, তোমরা চলো আমাদের সাথে যেতে পারো। রাস্তা থেকে যখন যাচ্ছিলাম হঠাৎ করে একটা বাড়ি থেকে এই ডগিটা বেরিয়ে আসলো, এসে গায়ের উপর উঠে পড়লো। তো প্রথমে একটু ভয় পেয়ে গিয়েছিলাম, কিন্তু আমি দেখছি না মাথায় হাত বোলাচ্ছে, চুপচাপ বসে বসে আদর খাচ্ছে, কী সুন্দর। মনে হয় ডগিগুলোর নাম বিগল ডগি বলে। তো যাই হোক, দেখো বসে বসে কিন্তু আদর খাচ্ছে, যেতেই চাই যে না। তো এখন আর একটা প্যান্ডেলের সামনে এসেছি, প্যান্ডেলটা দেখিয়ে দিই তোমাদেরকে। আমরা এখন লাইনে দাঁড়াচ্ছি, চলো লাইনে। এই হচ্ছে লাইন, আমাদের লাইন এগোচ্ছে, আমরা এগোচ্ছি লাইনের সাথে সাথে। Thank you.
লাইন এগিয়ে যাচ্ছে, চলো। ও বাবা আটকে দিয়েছে আমাদের, আমাদের আটকে দিয়েছে লাইনে, খুব কষ্ট পেলাম। এভাবে অপমান করলো, মুখের উপর দরজাটা দিয়ে দিল, ভীষণ কষ্ট লাগছে, ভীষণ। এই যে পুরো গেটের মুখে দাঁড়িয়ে আছে, ঢুকবে মনটা পুরো ভেঙে দিল। তো আমরা ঠাকুর থেকে বাড়িতে চলে এসেছি, এখন এখানে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে আমরা বাজি ফাটাবো। দেখো আমরা কি কি খাচ্ছি। এই হচ্ছে আমাদের খাবার, এগ রোল, চিকেন পকোড়া, এখন আমরা এটা খাবো, তারপর খাওয়া দাওয়া করে বাজি ফাটাবো, বাজি ফাটিয়ে গুড নাইট হয়ে যাবে। তো তাহলে চলো খেয়ে নি ফটাফট। বাজিগুলো ফাটাতে চলেছি আর কিছুক্ষণের মধ্যেই, চল স্টার্ট।